যে এতগুলো আলেম বসে আছে আমাদের কথা বাতি দেন আমরা গরু ছাগল পশু আমাদের কথা বাদ দেন অন্তত এটা তো ভাবুন যে এটা একটা কোরআনের মজলিস হযরত ওমারের জামানা যদি এখন হতো না তা আপনার পাচার চামড়া তুলে দিত একটু ভদ্রতা অন্তত পক্ষে দেখান সারা জীবনই তো বাদাম খাচ্ছেন জিলাপি খাচ্ছেন আজকে দল এক ঘন্টা দেড় ঘন্টা একটু না খেলেই বা কি হবে আপনার কি কাজ বাড়িতে আমি জানি না আপনি এখানে টাইম দেখাচ্ছেন এ করছেন আপনি বাড়ি গেলে সিরিয়াল দেখবেন টিভি খুলে দিয়ে মোবাইল ঘাটবেন এই তো আপনার মূল্যবান কাজ তো ওইটা একটু বাদ দিয়ে আজকে বসুন ভালো জায়গায় চেনে আপনার দাঁড়িয়ে আছেন কেন বসুন এ বাবু এ রাস্তায় বসুন বসুন বসে যান বসে যান জায়গা আছে অনেকে একটু বসুন আরে অন্তত কিছু বুঝো না বুঝো তো হবে বসলে বসে যান হ্যাঁ যাই বলবো এটা শুনলে ভাববেন ভালো লাগুক না লাগুক নেকি নে অনেক সময় ডাক্তার ওষুধ দেয় খেতে খুব তিত তিত না তারপরেও খেতে হয় কি হয় না হয় কারণ তিত ওর ভিতরে কাজ আছে তা আপনি বসুন পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন প্রতিটা নবীকে আল্লাহ সবান দুটো দায়িত্ব দিয়েছিলেন কটি দুটি এক প্রতিটা নবী ছিলেন মুনজির অর্থাৎ মানুষকে জাহান নাম থেকে ভয় দেখাতেন দুই প্রতিটা নবী ছিলেন মুবাসির অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে যে এইটা করলে জান্নাত এইটা করলে কে জাহান্নাম দেখুন পৃথিবীর সূচনা থেকে প্রতিটা নবী এই দায়িত্ব পালন করেছেন যে মানুষকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাতে হবে তার মানে আগুন খুব কঠিন জিনিস এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলি আপনি পানির জাহাজে উঠেছেন কোন একটা জায়গায় যাওয়ার জন্য দেখবেন সে পানির জাহাজের ভিতরেও গ্যাস রাখা আছে যদি আগুন লেগে যায় ইঞ্জিনে কোনো ক্রমে তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নেভাতে পারবেন পেট্রোল পাম্পে দেখেছেন বালতিতে দুই তিনটা লাল কালার করে বালি ভরা থাকে দেখেছেন এগুলো দেখেছেন কারণ কারণ হচ্ছে আগুন যদি কখনোই ধরে যায় তাহলে বালি বালি দিয়ে আগুন কাজে সহযোগিতা করে থেকে চার চাকা গাড়ি যাদের বাড়িতে আছে জানেন ড্রাইভার যেদিকে বসে থাকে সেদিকে দেখবেন এইরকম একটা বোতলে গ্যাস ভরা আছে ড্রাইভারের মাথার সাইডে ইঞ্জিনে যদি আগুন লেগে যায় তাহলে এই গ্যাসের মাধ্যমে আগুনটা তাড়াতাড়ি নিবাতে হবে কলকাতার বড় বড় বিল্ডিং মালদার বড় বড় বিল্ডিংগুলিতে আগুন লেগে গেলে কিভাবে হবে তার জন্য দেখবেন সব পাইপ মেশিন ফিট করা আছে থাকে না তাকে কিন্তু আপনি কোনোদিন কোনো বাসে যেতে যেতে দেখেছেন যে প্রত্যেক সিটের তলাতে একটা লাইফ জ্যাকেট আছে যে বাসটা তো কখনো নদীতেও পড়ে যেতে পারে পারে কি পারে না পারে আর বাস যদি নদীতে পড়ে যায় তাহলে ওই জ্যাকেটটা সাঁতার দেখেননি মালদার কোন বড় বিল্ডিং এটা দেখেছেন আপনি যে কখনো যদি মালদা জেলাতে বন্যা হয়ে যায় মানুষ কি করে থাকবে না এই লাইফ জ্যাকেট গুলো ব্যবহার করে সাঁতার কাটবে দেখেছেন দেখেননি তার মানে বোঝা যায় শুধু আল্লাহ মানুষকে আগুন থেকে বাঁচাতে চেয়েছেন হবে আপনি যদি এখন পানিতে পড়ে যান এক ঘন্টা অন্তত পক্ষে সাঁতার জানেন আর না জানেন যে কোনো ভাবে হাত পা ছুঁড়েও বেঁচে থাকতে পারবেন আপনাকে উদ্ধার করা সম্ভব সম্ভব নয় সম্ভব কিন্তু কোন মানুষকে যদি পাঁচ সেকেন্ডের জন্য যদি আগুনে ফেলে দেওয়া হয় বাঁচা সম্ভব সম্ভব নয় ওই জন্য আল্লাহ জাহান্নাম যেটা তৈরি করেছেন এটা আগুন দিয়ে এই জাহান্নাম আবার এত খাতার না আল্লাহ তালা বলছেন নারুল্লাহ কাদা এটা আমার প্রজ্বলিত একটি আগুন আল্লাহ আফ ইদা যে আগুনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে আর জাহান নামের মানুষদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করে দেখেছেন তো দেখেছেন যেমন তরকারি রান্না করে তরকারি ফুটতে ফুটতে এক পর্যায়ে তারা তাদের প্রয়োজন মতো উপরে একটা ঢাকনা চাপিয়ে দেয় যাতে ভিতরের মালটা ভালো সিদ্ধ হয় আল্লাহ বলছেন মোসাদা মানুষকে জাহান নামে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে শুধু ঢাকনা লাগিয়েই শেষ করা হবে না তি আমাদি মোমাদ দাদা জাহান নামে থাকবে লোহার থাম্বা যেটা আগুনের তৈরি এবং লোহার জাতীয় একটা যেটা আগুন দিয়ে তৈরি এই আগুনের এবং আগুনের তাকে ভিতরে পেঁচিয়ে বেঁধে রাখা হবে যাতে সে পালাতে না পারে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি কোনো মানুষকে দাঁড়িয়ে থাকতে বলে তার এক পা এখান থেকে তোলার ক্ষমতা আছে আছে তা আল্লাহ যদি কোনো মানুষকে বলে এখানে দাঁড়া সে আর চলতে পারবে পারবে না আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি চলতে থাকো কেউ দাঁড় করাতে পারবে পারবে না তাহলে আল্লাহ সুবান তো এ কথা বললেই হতো যে তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবো দরজা লাগিয়ে দেবো ভিতরে তোমরা জ্বলবে আল্লাহ তারপরে আবার বলছেন তোমাদের ধরে বেঁধে রাখবো বেঁধে রাখবে কেন বেঁধে রাখার প্রশ্ন আসবে কেন আল্লাহর হুকুমই তো কিছু হয় বেঁধে কেন রাখবে দেখবেন গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে না মানে চোর যেগুলো মোবাইল চোর কারো মুরগি চোরি বদনা চুরি লোটা চুরি এসব চোর আছে না আচ্ছা সাইকেল চুরি এরকম চোর যখন ধরা পড়ে তখন দেখবেন ল্যাম্প পোস্টে গ্রামের ইয়ং ছেলেরা সব বাঁধে আর গ্রামের ভিতরে যে একটু প্রভাবশালী মানুষ বা রাজনৈতিক কোন দলের হালকা একটু ছোটখাটো নেতা ও এসে কি বলে দেখি কোন সালা তোর হাত খুলতে পারে আজকে বলে কি বলে না এই ভাষাটাই বলে দেখি তোর কোন বাপে হাত খুলতে পারে গালাগালি দিয়ে বলে কি বলে না বলে তার মানে কি ও নিজের ক্ষমতা দেখাতে চায় আমি এলাকার কত বড় টিএমসি নেতা দেখ কি বলছি বুঝতে পারছেন না তা বুলডুজার দিয়ে যারা লকডাউনে মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ নরেন্দ্র মোদি নেতৃত্বে ভাঙা হয়েছে ওদের কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলছেন খুজু হু ফাগুল্লু শৈচারী অত্যাচারী এদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে আর পিছন দিক দিয়ে হাত বাঁধা হবে সুমমা জাকি ওসাল্লো হিঁচ যাতে হিঁচজাতে তাদেরকে জাহান্নামে ভালো হবে আর জাহান্নামে থাম্বায় বেঁধে দিয়ে বলবে। ক্ষমতা ছিল বলে দিয়ে বাবরি মসজিদ ভেঙেছিলে তুমি একটা দেশের মতন দে কদিন আগে খুব দিলীপ বাবু লাফালাফি করছিল না পশ্চিম বাংলাতে পার্টি থেকে গ্যারেজ করে ঢুকিয়ে দিয়েছে করছিল না জিততে পারলেই মুখ্যমন্ত্রী হলে আগে সব মসজিদ ভেঙে দেবো সব মাদ্রাসা বন্ধ করে দিব হে এই করবে এনআরসি করব তাড়িয়ে দেবো এই করবো সেই করবো সব বলছিল কি বলছিল না আল্লাহ বলছে এই রকম লোকদের সব হাত বেঁধে দিয়ে বলবো দেখি তুমি তো বড় কমরেড ছিলে তোমার সেই লোক জনগণ সব ডাকো দেখি কার ক্ষমতা আজকে তোমার এখানে হাত খুলে দেখাবে কি বলছি বুঝতে পারছেন ক্ষমতার মালিক কে আল্লাহ আমি আপনাকে কয়েকটা পাপের কথা বলবো আচ্ছা বলুন তো আমি আপনি কেউ জাহার নাম যেতে চাই কেউ চাই চাই না। আল্লাহ আল্লাহার নাম থেকে বাঁচার শেষ উপায় বলেছেন শেষ উপায় কিচ্ছু নেই বোবা অন্ধ লেংরা কোন প্রকার যাহার নাম থেকে বাঁচতে পারছে না একটা লোক তারপরেও নবীজি বলছেন ইত্তাকুন্নার তুমি যাহার নাম থেকে বাঁচো আল্লাহ কে তামারিন খেজুরের একটা টুকরো বা খেজুর খাওয়ার পরে যে আঠিটা থাকে ওই আঠিটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে হলেও তোমরা থেকে বাঁচো এটা এত খাতারনাক জায়গা এত খাতারনাক একটি জায়গা এই এই তোমরা রাস্তায় কথা বলছো কেন খুব বদমাশ চলে তোরা বসো চলে যাও তুমি আচ্ছা এদিকে ভ্রুরুর এদিকে ব্রুলুন আপনাকে এবার আমি বলে দিচ্ছি কয়েকটা পাপের কথা আল্লাহ শোভানো তালা উল্লেখ করে দিয়ে বলছেন যে এই লোকেদের থাকার জায়গা জাহান নাম আল্লাহ সিরিয়াল করেছেন এখন সেই সিরিয়ালে আমি মমতাজ ইসলাম ঢুকে যেতে পারি আমার পাশে আছেন সেলিম ভাই আমার বন্ধু মানুষ আল্লাহ না করুক তারপরেও বলছি এই গুণগুলো যদি উনার ভিতরে থাকে উনিও বিপদে পড়ে যাবেন পাশে তার আরেকজন আমার ভাই আছেন বন্ধু মানুষ পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ তা আপনিও যদি হন আপনিও ক্ষতিগ্রস্ত একটা একটা করে বলবো ইনশাল্লাহ যদি আমরা এর ভিতরে যুক্ত থাকি আজকে থেকে বার হয়ে যাবে ইনশাল্লাহ তবুও জান ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় এদের থাকার জায়গা জাহার নাম আচ্ছা এবার একটা কথা আপনাকে বলি গিবত এটা একটা মারাত্মক বড় পাপ না পাপ কি পাপ নয় পাপ ওই জন্য তো আপনাকে বলেছি আমি যে এক শ্রেণীর দোকানদার আছে তাদের জাহান্নামে নামে যাওয়া খুব সহজ জান্নাতে যাওয়া খুব কঠিন কারা তারা না যারা চা করে আর চা গেলাসে ঢেলে বিক্রি করে এই দোকানদারদের জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন কারণ হচ্ছে এই ও চার পাঁচটা চেয়ার পেতে রেখে দিয়েছে মানুষ এক কাপ চা খায় আর পাঁচ ঘন্টা বসে বসে এর বইয়ের গল্প ওর মায়ের গল্প ওর খালার গল্প ওর ব্যাটার গল্প সারা দিন করছে মানে ওই গিবত নামক পাপের আসর জমিয়েছে এ সমপরিমাণ অপরাধী মারাত্মক বড় পাপ কি আল্লাহ শব্দ ব্যবহার করছেন ঐরুল্য কুল্লে হুমা জাতির লুমাজা যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে আচ্ছা সামনে বললে কোনোদিন বদনাম হয় হয় বলুন পিছনে বললে বদনাম হয় তাই না সামনে বললে আবার কেমন করে বদনাম হয় এই দেখুন আপনাকে একটা জিনিস বলি গিবত কাকে বলে আল্লাহ বলেছেন তোমার ভাইকে তুমি এমন কথা বলছো তার ভিতরে যে পাপ আছে তারপরেও সে খারাপ ভাবছে বা খারাপ মনে করছে বা লজ্জা পাচ্ছে এটা হচ্ছে গিবত আই মমতাজুল ইসলাম আমি আপনাদের মসজিদের একটা ঘড়ি ছিল চুরি করে নিয়েছি কথার লেগে পৃথিবীর কেউ দেখতে পাইনি শুধু আপনিই দেখতে পেয়েছেন আপনাকে দেখে আমি লজ্জিত নিজেকে করছি ঘড়িটা আমি চুরি করে নিলাম চায়ের দোকানে বসেছিল অনেক লোক সেই লোকের সামনে আপনি আমাকে বলছেন মমতাজুল সাহেব সেদিন কি কাজটা করা ঠিক হলো ঘড়ি চুরি করলেন আল্লাহ নবী বলছেন এটার নাম গিব তোমার ভাই যে অপমানিত হচ্ছে তোমার ভাই যে লজ্জিত হচ্ছে তোমার ভাইয়ের যে নিজেকে ছোট মনে হচ্ছে এইটারই নাম গিব আর তুমি তোমার ভাইয়ের যে কথা বলছো সেটা যদি তার ভিতরে না থাকে তাহলে এর নাম অপবাদ এবার আপনাকে একটা কথা বলছি চায়ের দোকানে বসে আছেন কোন একটা মুদিখানার দোকানে একটা লোক দামি মোটর সাইকেল চেপে যাচ্ছে তা আর একজন পিছন দিক দিয়ে বলছে দেখ কিছুদিন আগে সাইকেল চেপে ঘুরতে আজকে মোটর সাইকেল করে ঘুরছে তখন আর একজন শুনে বলছে এমনি ঘুরছে কলকাতায় কাজে গিয়েছিল পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে খুনেছিস ও ঝেড়ে ছিল তোমার বাপ দেখতে গিয়েছিল এই ও টাকা ঝেড়ে ছিল তোমার বাপ দেখেছিল তুমি কেন চায়ের দোকানে বলতে গেলে বলছি দেখ আগে টালির ঘরে বসবাস করত। দুই বছরের মধ্যে দুতলা করে নিল তার একজন তখন বলছে দুতলা এমনি করেছে নিশ্চয়ই কোনো ভিতরে গোপন গোপন ব্যাপার আছে দেখ শুনে এগুলো আমরা বলি কি বলি না বলি বলি না একটা মেয়ের স্বামী নেই মারা গেছে সে তার প্রয়োজনে মালদা যাবে কোন একটা কাজে তা একদিন গেছে কাজ মেটেনি তারপরের দিন আবার যাচ্ছে কাজ মেটেনি তারপরে পনেরো দিন পর ডেট পড়েছে আবার যাচ্ছে তাও কাজ আবার পনেরো দিন পরে যাচ্ছে তা বারবার আপনি দেখতে পাচ্ছেন ও ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে ওখানে ওই রাস্তা দিয়ে তা আপনি আপনার বন্ধুকে বলছেন কি ব্যাপার বলতো স্বামী মরে যাবার পরে অন্য কোথাও ভাব ভালোবাসা করেছে নাকি প্রত্যেকবারে এত সুন্দর ড্রেস পত্র করে মাঝে সাঝে রাস্তা দিয়ে যায় কি ব্যাপার বলতো এগুলো আমরা বলি কি বলি না বলি আল্লাহ বলছেন তুমি যদি তোমার দিনী ভাইয়ের ব্যাপারে তুমি যদি কোনো মানুষের ব্যাপারে এরকম ধারণা করো তোমার থাকার জায়গা আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো ই জিতালিবু কাসিরামিনা নে ইন নাবাজার তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয় ধারণাটাই সব থেকে বড় পাপ ধারণা কি বড় পাপ আমরা অনেক সময় ধারণা করে কথা বলি না বলি কি বলি না হ্যাঁ আপনাকে একটা দুনিয়াবি জিনিস দিয়ে বোঝাই একটা লোক তার বড় বেটাকে নিয়ে কোটে ঘুরছে আপনাদের কোট কোথায় মালদা 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 কোটে তার বড় ব্যাটাকে নিয়ে ঘুরছে ধারণা কত খাতার নাক দেখুন এখন গ্রামের আর একটা লোক ধনীপাড়ার দেখেছে যে আমাদের সাইফুল ভাই আর ওর বড় ব্যাটা কোটে ঘুরছে সাধারণত মানুষ কোটে যায় কি করতে কোন মামলা বা জমি জায়গা লেখা পড়া এইসব কাজের জন্য যায় এখন এই গ্রামের যে ছেলেটা থেকে ঘুরছিল ও বাড়িতে এসে বলে দিয়েছে আমি দেখে এলাম তোর তোর বড় ভাইকে তো আব্বা জমি লিখে দিচ্ছে এই তো কোর্ট থেকে ঘুরে এই মাত্র কোর্টে দুজনকে দেখলাম ছোট ছেলেটা তখন ভাবছি চুরি সর্বনাশ আমি ছোটবেলা থেকে সংসারে এত আমার আমার অবদান আর আমার বাপ সব বড় ভাইকে লিখে দিচ্ছে বলে একটা বাঁশ রেডি করে রেখেছে যে এলেই ওর মাথায় মেরে মাথা ফাটিয়ে দেব আর বড় ভাই দুজনা ঢুকেছে বাড়িতে ও দরজার সাইডে ছিল মেরেছে করে বাড়ি তো ওর বাপের মাথা ফেটে বার হচ্ছে আরে মাছিস কেন কি হলো বলছে শয়তান লোক কোথা সব জমি জায়গা লিখে দেবার পরে এখনো বলছো কি হলো মেরে তোমার শেষ করে দেবো বলছি ব্যাপার বুঝলাম না তো বলছে কেন ওই ফিটু বললো আমাকে তুমি কোটে ঘুরছিলে বলছে পাগল তোর বড় ভাইয়ের নামের ভুল ছিল ওটা ঠিক করতে গিয়েছিলাম জমি জায়গার তো কোনো ব্যাপারই নাই আচ্ছা বলুন তো এই রকম আন্দাজে কথা বলে সমাজে বিশৃঙ্খলা হয় কি হয় না হ্যাঁ আল্লাহ দেড় হাজার বছর আগে বলছে নেই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী চলো তোমাদের পক্ষে কক্ষনই এটা শোভনীয় নয় যে তোমরা আন্দাজ করে বা নিজে ভেবে কোন ভাইয়ের ব্যাপারে তুমি মন্তব্য করবে এটা ইসলামে একেবারে নিষিদ্ধ বড় পাপ ইনশাল্লাহ আমরা কি বোধ থেকে বাঁচবো তারপরে বলছেন আল্লা জামা মালা ও আদাদা যারা তাদের মাল জমা করে ও আদাদা গুনে গুনে রাখে একটা কাজকে আজকে দুই টাকা কালকে বিশ টাকা কালকে এই এত টাকা ওই ব্যাংক এত টাকা এরকম মানুষ আছে না নেই আছে পৃথিবীতে এক মানুষ আছে যারা দুই জায়গায় বিপদে পড়ে যাদের জায়গায় বিপদ তারপ্টে বাচ্চা মার লোক কিপটে লোক তাদের দুই জায়গাতেই বিপদ এক কিছু লোক আছে দেখবেন আল্লাহ তাদের সম্পদ দিয়েছে অনেক টাকা দেখবেন ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে পায়ে ভালো জুতো নেই সব সময় সেরা গেঞ্জি পরে ঘুরছে তাই না এরকম লোক আছে না কিপটে লোক আছে না আছে তার মানে দুনিয়াতে সুখ পেল না অত অথচ আখেরাতে গিয়ে ধনীদের কাতারে দাঁড় হয়ে তাকে হিসাব দিতে হবে আখেরাতে তো আল্লাহ বলবে না যে তোমাকে সম্পদ দিইনি তোমাকে মাল দিয়েছি তাহলে এখানেও সে আরাম আয়েস করতে পেল না আর আকে গিয়ে ধনী লোকেরা যে কাতারে দাঁড়িয়ে থাকবে ওই কাতারে তাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তার তার মানে দুই দুই জায়গাতেই জায়গাতেই বিপদ 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 আমি বলি টাকা বেশি থাকলে জামা কাপড় কিনুন গোশ মাছ প্রতিদিন খান প্রতিদিন গোশ মাছ ইলিশ মাছ বেগুন যা আছে তাই খান চামারগিরি করিয়েন না আল্লাহ বলছেন ওয়াদ দাদা যারা মাল গুনে 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 রাখে তারা ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে আমার আমি চিরস্থায়ী থাকব এই সম্পদ আমাকে বাঁচাতে পারবে বিপদ আপদ হলে আমার উদ্ধার করবে এক শ্রেণীর মানুষের আছে না নেই হারাম পয়সা ইনকাম করে বলছে ব্যাটার ভবিষ্যৎ করছি অনেক লোক আছে না বলছে এত টাকা কি করবে বলছে বেটাদের কিছু তো করে যেতে হবে ওই জন্য করে যাচ্ছি বেটার জন্য কি করছো না গ্রামের পঞ্চায়েত হয়েছিল প্রধান হয়েছিল জনগণের টাকা চুরি চুরি করে তোমার বেটার জন্য পাঁচ কোটি টাকা জমা করে দিয়ে চলে গেছো বোঝানোর জন্য বলছি এই আপনার আব্বা বেঁচে আছে চাচাজি আপনার গামছা মতে বেঁচে আছে কতদিন আগে মারা গেছে ন সালে মানে কত বছর হচ্ছে তেরো বছর চোদ্দ বছর আচ্ছা বলুন তো আপনি খারাপ ভাববেন না বোঝানোর জন্য বলছি মানুষের হूज ফেরানোর জন্য 14 বছর আপনি কবার আপনার বাপের কবর দেখতে গেছেন আর কি একটু দোয়া করেছেন একদিনও টাইম হয়েছে কথা বলুন প্রমাণটা নেন টাইম হয়েছে আপনার 14 বছরে একবারও বাপের কবরে যাবার টাইম হয়নি দোয়া করার টাইম হয়নি কার জন্য আপনি টাকাটা জমা করছেন কার জন্য বলুন আপনি আজকে মানা যান এক একটা ব্যাট আপনার কবরের ধারে কোনোদিন তাকাতেও যাবে না প্রমাণ এগুলো বাস্তব প্রমাণ আপনার ব্যাটার জন্য এত ভাবছেন আর হারাম পয়সা রোজগার করছেন আপনি হালাল পয়সা রোজগার করুন হারাম থেকে দূরে থাকুন ডাল ভাত আলহামদুলিল্লাহ আপনি কেন মাংস ভাত চিংড়ি পোলা দিকে যাচ্ছেন কেন হালাল ইনকাম করুন ডাল বাড়িতে নামাজ পড়ে স্ত্রী পুত্রকে নিয়ে ঘুমান এর থেকে ভালো জিনিস আর নেই আল্লাহ তালা বলছেন পৃথিবীতে এক শ্রেণী মানুষ আছে যারা ভাবে যে টাকা আমাদের বাঁচাবে চিরস্থায়ী থেকে যাবে সম্ভব না অসম্ভব কথা বলুন অসম্ভব বাম ফন্ডের বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাই না অসুস্থ হয়ে গেছিলেন তেরো দিন কলকাতায় চিকিৎসা হয়েছিল বিদেশেও হয়েছে চিকিৎসা চলছে বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে হেলিকপ্টার করে উপরে সিকিউরিটি ঘুরছে বাঁচানো গেছে যাইনি প্রিয়রঞ্জন দাস মুন্সি দিনাজপুরে বাড়ি মনে হচ্ছে যাকে বলা হয় রাজনৈতিক বক্তব্য জাদুকর বয়স্ক মানুষেরা জানেন ওনার বক্তব্য শুনেছেন তাই না হ্যাঁ আপনাদের মন্ত্রী বেঁচে আছে আছে নাই গলি সারা ভারতবর্ষের নাম কত অবদান কত জায়গায় রেলের কাজ কত জায়গায় নতুন করে ট্রেন চালিয়েছেন আছে বেঁচে নাই ওনার এত ভক্ত ছিল সারা মালদা জেলার মানুষ পীরের মতো মানতো ওনাকে একদিনও তার কবরটা কেউ দেখতেও যায় না যায় 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 না দেখতেও যা দেখছেন রঙিন চশমা পরে দেখছেন কেউ যায় না আল্লাহ বলছে মাল তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহ তারপর আবার বলছেন কাল্লা কখনই নয় ফিল হুতামা অচিরাই তোমাকে হুতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে কামাল হুতামা নবিয়া আপনি কি জানেন হুতামা কাকে বলে আল্লাহ তারপরে বলছেন এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আগুনের তীব্রতা মানুষের অন্তকরণ পর্যন্ত পুরিয়ে দিবে এই জাহান নামে তাদের ঢুকিয়ে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে মোমাদ দাদা তাদেরকে জাহান নামের কুটিতে দেওয়া হবে কটা লোককে কটা লোককে লোককে তিনটা এক যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে এদের থাকার জায়গা হুতামা দুই যারা মাল জমা করে গুনে গুনে রাখে তিন এবং এটাও ভাবে যে এই মালই আমার সবকিছু করতে পারে এই আমার বাঁচাতে পারে এই আমার সব বিপদ হলে উদ্ধার করবে এইটা যারা মনে করে আল্লাহ তালা বলছেন তাদের জন্য রয়েছে হুতামা নামক জাহার নাম আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না যে জাহার নামটা কেমন এটা আপনার ধারণাতে নেই জাহান নাম তো অনেক দূরের কথা জাহান নাম

জাহান নাম তো অনেক দূরের কথা আল্লাহ তালা বলছেন হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা কঠিন বড় ভয়াবহতা কিছুদিন আগে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল দেখেছিলেন পেপারে পড়েছি বিজ্ঞানীরা মতামত পেশ করছেন যে মাটি থেকে আট হাজার ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে মূল যেটা হয়েছিল সালে সম্ভবত বলছে মাটি থেকে ফুট মূল হাজার ভূমিকম্পটা হয়েছে তার ফলাফল উপরের বিল্ডিংগুলো থর থর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে গেল অসংখ্য মানুষ মারা গেছিল পেপার পত্র পত্রিকা দেখেছেন এটা হচ্ছে এই এই ভূমিকম্প কম্প এইরকম করে কাঁপে আর আল্লাহ সুবহান ওয়া taala কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে বলছেন ইজা যুল জিলাতিল আরয জালাহা ও আখরাজাতিল আরদু আসকলাহা যেদিন ভূমিকম্প সুনির্দিষ্ট টাইমে যখন সংগঠিত হবে আল্লাহ taala বলছেন ও আখরাজাতিল আরদু আসকলাহা কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিনে যেমন ঘর ঢালাই হয় দেখেছেন উপরের মাল তোলে নিচের মাল ঘুরিয়ে উপরে তোলে এই এইরকম ভাবে না আল্লাহ কিয়ামতের দিনের ভূমিকম্প মাটির তলার জিনিস উপরে উঠে আসবে উপরের জিনিস তলায় ঢুকে যাবে আবার উপরের জিনিস নিচে যাবে নিচের জিনিস উপরে চলে আসবে এর নাম ও আখরা দাতিল আর দাস কলাহা আল্লাহ ইয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলেন ইয়ামার তারা ও না হাততা আলু উকুল্লু মুরজিয়াতিন আম্মা আর জাত অতাদা উকুল্ল জাতি হামলিন হামলাহা ওতারা নাসা সুকারা ওমা গুমফি সুকারা কি নাজাব আল্লাহ কে স্বাধীন সুরাহ আয়াত নম্বর দুই আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে বলুন তো দেখি পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী জানা আছে পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী নারী ঠিক পুরুষের কষ্ট সহ্য ক্ষমতা কে কম এটা চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে এই যে একটা পুরুষ মানুষ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করে নিতে পারে একটা নারী ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে আমি যদি আমার সেলিম ভাইয়ের বুকে একটা ঘুষি মারি আর এই ঘুষিটার ওজন যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত থেমে যায় তাহলে লোকটা বাঁচার সম্ভাবনা আছে কিন্তু যদি আমার ঘুষির তীব্রতা যদি একান্ন বাহান্ন হয়ে যায় লোকটা যখন তখন মারা যেতে পারে কিন্তু বিজ্ঞান বলছে যে এই পঞ্চাশ এটা পুরুষ মানুষ সহ্য করবে কিন্তু ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস হয় তবু একটা নারীর পক্ষে সহ্য করে নেওয়া সম্ভব তার মানে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতাশীল কে ধৈর্যশীল নারী আল্লাহ সালা বলছেন নারী বাচ্চা জন্ম দেয় আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে সেদিন মায়েদের বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না কি অবস্থা বাচ্চা দুধ পানকারী একজন শিশু মায়ের আচল ধরে টানতে টানতে বলবে মা একটু দুধ দাও আল্লাহ কোরআন মাজিদে বলছে মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতল মত পান করেছে আল্লাহ বলছে অমাঘুম বিশু কারা একজন তারা মত পান করেনি ওলা কি না আজাব আল্লাহকে সাদিদ শুধু আমার না আজাবের ভয়ে মা তার বাচ্চাকে জন্ম দিচ্ছে বুঝতে পারছে না বাচ্চাকে দুধ পান করাতে মা ভুলে যাচ্ছে মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে সব মাতালের মতো করে ঘুরছে একজনা মত পান করেনি আল্লাহ বলছে শুধু আমার কঠিন ভয়ে এই অবস্থা। গোটা কিয়ামতের মাঠ নবীগণ সিদ্দিকগণ সোহাজাগণ স লেখ মানুষ ইয়ানফ সি ইয়ান অফ সি ইয়ান অফ সি নবী বরাহিম ইয়া নাফ সি আইয়ো ইয়ানফ ইউসুফ ইয়ানফ সি স লেখ ইয়ান দাউদ ইয়ান অফ পৃথিবীর প্রতিটা নবী পর্যন্ত ইয়ানফ সি জানফ সি করবেন দূর থেকে একটা आवाज আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম কিয়ামতের মাঠ আল্লাহ আমাদের সেই কঠিন দিন থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন আমিন নরাচরা করিয়েন না আমি অনেক হাদিস কোরআন বলবো আপনি চুপচাপ মেরে বসুন আর যদি ভালো না লাগে আপনি আস্তে আস্তে করে চলে যাবেন কাউকে ডিস্টার্ব করবেন না এটা আপনার কাছে অনুরোধ একটা কথা বলে দিয়ে যাচ্ছি করে শুনে রেখে দেন এটা দুনিয়াবি কথা তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিয়ামতের মাঠ সম্পর্কে বলতে গিয়ে বললাম ইব্রাহিম এব্রাহিম দাউদ ইয়ানফসি, অফি ইয়ানফসি, জাকারিয়া ইয়ান অফি পৃথিবীর বড় বড় নবীগণ ইয়ান আপসি ইয়ান করবেন কেউ কাউকে বাঁচাতে পারবেন না বাঁচাতে পারবেন পারবেন না ইব্রাহিম আলী সালাম নবীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্মানী মানুষ তিনি কেমতার মাঠে দাঁড়িয়ে থাকবেন নিজের পিতাকে দেখতে পাবেন নিজের পিতাকে যে তার বাপ বড় বিপদে আছে ইব্রাহিম আলী ইসালাম তখন বলবেন আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দিন গ্রহণ করে নাও তাহলে কি আমাদের দিনে পরিত্রাণ পাবে বাপ তখন বলবে যে হ্যাঁ বেটা এখন থেকে তোমার দিন গ্রহণ করে নিলাও তখন ইব্রাহিম বলবেন এখন আর কোন উপায় নেই যে তখন নবী ইব্রাহিম বড় দুঃখ কণ্ঠে আল্লাহকে কে বলবেন আল্লাহ তুমি বলেছ তোমাকে কোনো দিন ইব্রাহিম অপমান করব না এর থেকে আর কি অপমান হতে পারে যা আমার সামনে আমার পিতা আজকে জাহান নামে যাচ্ছে আল্লাহ বলছেন ইব্রাহিম যারা আনেনি তাদের সঙ্গে তোমার কোন সম্পর্ক তার আব্বাকে দেখতে পাওয়া যাবে অন্য একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে তাকে টেনে হিচড়ে তাকে জাহান নামের ভিতরে নিয়ে যাওয়া হবে ইব্রাহিমের আব্বাকে অন্য প্রাণী তৈরি করে দেওয়া হবে কেন যাতে ইব্রাহিম কষ্ট না পায় যাতে ইব্রাহিম আল্লাহর খলিল ও কষ্ট না পায় এই জন্য আল্লাহ অন্য প্রাণীতে তাকে জাহান নামের ভিতরে দেবেন বন্ধুরে আমার তার মানে বোঝা গেল পৃথিবীর নবীদের ভিতরে দ্বিতীয় সম্মানী নবী তিনি হচ্ছেন এব্রাহিম নিজের বাপকে বাঁচাতে কে পারছেন না কিছু কিছু বক্তা বক্তব্য রাখে বলে না যে আমাদের পীরের মুড়িদ হলে জান্নাত চলে যাবে সবাই আমাদের হাতে বায়াত হও বলে একটা বড় চাদর ছড়িয়ে দিল চাদরে ধরো কলেমা পড়ো আর বায়াত কুঞ্চি করে তোমার পাচার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কোথাগারে পৃথিবীতে একটা নবী তার বাপকে বাঁচাতে পারছে না একটা নবী বাঁচাতে পারছে না তার বাপকে কি করে তোমার পীর সাহেব বাঁচাতে পারে আশ্চর্য ব্যাপার বলছে আব্দুল কাদের জেলানির এত পাওয়ার ছিল যখন তিনি পাড়া গ্রামে খেলতে বার হতেন ছোটতে বলছে কোন ছেলেকে যদি বলতে তুই মরে যা তো বলছে মরে যেত বলছে জান চলে যেত ওর মা এসে খুব কান্নাকাটি করতো আব্দুল কাদের আব্দুল কাদের আমার ছেলেকে মাঝা মাঝা এই জানতে হয়ে যা আবার জানতে হয়ে যেত এই হচ্ছে ওয়াজ এই হচ্ছে জলসা কি বলছে বুঝতে পারছেন না আমার অমুক পীর আমার তমুক পীর আমার অমুক মাজার আমার তমুক এসব বক্তব্য কি হয় না হ্যাঁ এই বক্তার থেকে দূরে থাকুন আর এই সোনা থেকে দূরে থাকুন কি বলছি বুঝতে পারছেন এক কথাতে বুঝে নেন কেউ কাউকে বাঁচাতে পারবে না পৃথিবীতে আপনাকে কেউ দুয়া করেও জান্নাতে পাঠাতে পারবে না কেউ পাঠাতে পারবে না পৃথিবীতে আপনার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আপনি জান্নাত চলে যেতে পারবেন না পৃথিবীতে দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় দ্বিতীয় তৃতীয় কোনো অপশান নেই কোনো অপশান বর্তমানে নেই দুটি মাত্র অপশান এক আপনার আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার ফলে আপনার আব্বা মাকে সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে পারবেন পৃথিবীতে তৃতীয় কোন অপশান আর মানুষকে সেবা যত্ন করে বা মানুষের চলুন আল্লাহ জাহান্নামীদের একটা লিস্ট করছেন সেই লিস্টটা আপনাদেরকে বলি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে আচ্ছা কিয়ামত হবে আপনাদের বিশ্বাস আছে আছে কিন্তু আল্লাহ বলছেন আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে কারা তারা যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এরা কিয়ামতকে বিশ্বাস করে না এই এইম কাদেরকে বলা হয় জানা আছে জানা আছে যে এতিম কাদের বলা হয় জানা গেলে এতিম হয় না কেউ যদি না বালক শিশু যৌবনে পদার্পণ করেনি তার আগে যদি তার পিতা যদি মারা যায় তাহলে সে এতিম কি বলছি বুঝতে পারছেন মা মারা গেলে এতিম হয় না সন্তান বাপের না মায়ের কথা বলুন বাপে সন্তান মায়ের নয় সন্তান বাপে ওই জন্য আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করছি এক আপনি মারা গেছেন বেঁচে নেই আল্লাহ নবী সাল্লাম বলেছেন অলি ছাড়া অভিভাবক ছাড়া একটা মেয়ে বিবাহতে বসতে পাবে না অলি লাগবে অর্থাৎ অভিভাবক লাগবে আপনি মারা গেছেন আপনার বেটির বিয়ে আচ্ছা বলুন তো ওর খালু যদি বলে যে মেয়েটা আমারই আমারই শালীর মেয়ে মেয়ে মানে ওর নেই আমি হবে না ওর আব্বা গার্জেন খালু যদি বলে যে আমি গার্জেন বিয়ে হবে না বলতে হবে কাকে ওর চাচাকে কি বলছি বুঝতে পারছেন ওর মামা যদি বলে ওর মামা যে আমি ওর গার্জেন হিসাবে মতামত হচ্ছে না বাপের পক্ষে চাচা থাকবে ও দাদু থাকবে কি বলছি বুঝতে পারছেন না তার মানে সন্তান কার সন্তান বাপের মায়ের নয় এটি এদের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন একজন লোক আল্লাহ নবী কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ কঠিন হৃদয়ের মানুষ বিশ্বনবী নবী বলছেন ফিরে যাও তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চা যদি থাকে তার মাথাতে হাত বুলিয়ে দাও দেখবে আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে ওই জন্য তো আপনাকে বলি দোকানে গেছেন চকলেট কিনতে আপনার সঙ্গে আপনার নাতি আছে আপনার পোতা আছে চারটে চকলেট কিনেছেন দোকানের পাশেই দেখছেন একটা বাপ হারা ছেলে আপনার পাড়ারই ঘোরাফেরা করছে একটু চকলেট ভেঙে তার হাতে দেন না একটু দেন ও তো মনে মনে ভাবছে যদি আমার আব্বা থাকতো এটা ভাবছে কি ভাবছে না ওই জন্য তো আপনাকে বলি ওই জন্য আপনাকে বলি যে ঈদের দিনে আপনার ছেলে চারটে পাঁচটা জামা হয়েছে আপনার ভাই দিয়েছে আপনি নিজে দুটো দিয়েছেন ও নানারা দিয়েছে ওর মামারা দিয়েছে পাড়ার যে একটা ছেলে বাচ্চা এতিম বাচ্চা আছে তাকে একটা কুমা দামের জামাও একটু ভালো দেখে কিনে দেন না আমাদের নবী মোহাম্মদ আলীবাসাল্লাম বলেন আমি আর এতিমের দেখা কারি জান্নাতের ভিতরে থাকব তবে এতটাই দূরত্ব থাকবে এ কথা বলার পরে নবীজি বলছেন মধ্যমার তর্জনী আঙ্গুল এরকম একটু ফাঁক করে দিয়ে বলছেন আমি আর এতিমের দেখা এতটা ডিস্টেন্সে জান্নাতের ভিতরে থাকব। তারপরে নবী যাওয়ার বলছেন আমি আর কন্যার পিতা যার মেয়ে আছে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো বলে নবী হাত জমা করে দিয়ে বললেন একেবারে গায়ে গায়ে ঠেকে দুজনা জান্নাতে থাকবো ওই জন্য আপনাকে এর আগে আমি আবার বলেছি তারপরেও আবার ফের স্মরণ করিয়ে দিচ্ছি বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙ্গুর বেদানা যেটাই আনবেন প্রথমে মেয়ের হাতে দেবেন মালদায় যাচ্ছেন কলকাতা যাচ্ছেন কোনো কাজে মেয়ের কপালে একটা চুমু দিয়ে যান আল্লাহ নবী যখন কোথাও বার হতেন ফতেমার কপালে চুমু দিয়ে যেতেন ওই জন্য আপনাকে বলছি যে আপনার মেয়েদের পিছনে বেশি পয়সা খরচা করুন আরে আপনার থেকে পুরুষ মানুষ মালদা জেলাতে আছে যে আপনি নবীর সাথে জাননাতে থাকবেন আপনি তার পিছনে খরচা করবেন না ওই জন্য সবসময় চেষ্টা করবেন বাজারের সব থেকে ভালো মাল আমি আমার মেয়েকে খাওয়াবো কারণ এর বিনিময়ে এরই অজুহাতে আমি নবীর সাথে জান্নাতে থাকব। আমাদের সমাজের নীতি নীতিনীতি আলাদা না হ্যাঁ আলাদা না বেটি হয়েছে বলে মুখের দিকে দেখা যায় না কত মেয়ের যে সংসার নষ্ট হয়ে গেছে শুধু পরপর দু তিনটে বেটি হবার কারণে অজস্র ঘটনা আপনাকে প্রমাণ দিতে পারি যে শুধু মেয়ে হবার কারণে শ্বশুর শাশুড়িদের শারীরিক পাশবিক নির্যাতনের ফলে এক পর্যায়ে বৌমা সুসাইড আত্মহত্যা করতে বাধ্য হয়েছে অনেক ঘটনা আছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় না পাওয়া যায় কেন মেয়ের প্রতি এত অনিহা কেন আল্লাহ নবীর হাদিসটা শুনুন আম্মা যার আয়সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহার কাছে বাড়িতে একজন ভিকারি নিয়ে এসেছে দুটি বাচ্চা মেয়েকে নিয়ে কিছু চাইলো আম্মাজন আয়েশা বলছেন আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না আমি একটা খাজুর নিয়ে মহিলাটিকে দিলাম মহিলাটি দেখলাম খাজুরটা দুটো অর্ধেক ভাগ করে দুটো বাচ্চার ভিতরে ভাগ করে দিলেন আম্মাজন আয়েশা দেখলেন ব্যাপারটা নবীজি বাড়িতে এলেন আম্মাজার আয়েশা নবীজি বলছেন আল্লাহ রসুল আজকে আমাদের বাড়িতে এই 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 ঘটনা ঘটেছে বিশ্বনবী বলছেন আয়েশা কোন লোক যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদের সম্মুখীন হয় তাহলে আমি আর মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাম আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব বলে দুটো আঙ্গুল এক জায়গায় জমা করে দিলেন আপনি কত ভাগ্যবান বুঝতে পারছেন তিনটে চারটে পাঁচটা মেয়ে হয়ে গেছে মন খারাপ কিছুই মন খারাপ নেই অমাতাশা উনা ইলা ইয়াশা আল্লাহ আপনার চাওয়াটা চাওয়া নয় আল্লাহ যেটা চায় সেটাই হয় হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে এই কারণে আপনাকে চারটে বেটি দিয়ে দিয়েছে পাঁচটা बेटी দিয়ে দিয়েছে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন বলে এর থেকে বড় সৌভাগ্য আর কার আছে বলুন আছে বেটি হয়েছে বলে মন খারাপ করছেন কেন একদম নয় আর আনন্দ করে মিষ্টি বিলাল আমি একজন কন্যার পিতা আল্লাহু এতিম। দেখাশোনো করবেন রাস্তাঘাটে পেলে একটু মাথায় হাত বুলিয়ে না সমাজে কয়েকটা শব্দ আছে যেগুলোর মানে মতলব আমাদের জানা নেই ঠিকঠাক বুঝি না একটা শব্দ আছে তার নাম ফকির তাই না আরেকটা শব্দ আছে তার নাম মিসকিন ফকির আর মিসকিন এ দুটো কিন্তু আসমান জমিন ডিফারেন্স বোঝার চেষ্টা করুন ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু অর্থ আছে তারপরেও তার প্রয়োজন মেটে না অপরের মুখাপেক্ষী হতে হয় এ হচ্ছে ফকির আই মমতাজুল ইসলাম রিক্সা চালাই আমার সেলিম ভাই কোটি কোটি টাকার মালিক ধরে নেন তা আমি সারা বছর রিক্সা চালিয়ে আমার তিরিশ হাজার টাকা জমেছে হঠাৎ আমার ছেলের কিডনি বা হার্টের অপারেশন হবে ডাক্তার ডাক্তারবাবু বলছেন এক লাখ টাকা খরচা তাহলে আমার আছে কত টাকা তাহলে টাকা হাজার নেই আমার জমি জায়গাও নেই আমার ভ্যানটা বা আমার সম্বল এখন ওটা বেচলে খুব জোর হলে দশ হাজার হবে চল্লিশ হাজার হলো আমি এখন গেলাম ভাইয়ের কাছে ভাই আপনি আমায় কিছু সহযোগিতা করুন হচ্ছে না আমার ছেলের অপারেশন আমি হলাম ফকির মিস্কিনকে মিসকিন হচ্ছে সেই যার কিচ্ছু নেই নিঃস্ব অভাবী দুস্ত মানুষ ফুটপাতে চালা করে বসে আছে কোনো রকম জীবন যাপন করছে কিছুই নেই পিডব্লিউ রাস্তার ধারে বসে আছে এ হচ্ছে মিসকিন আল্লাহ তালা বলছেন মিসকিনদের খাদ্যর ব্যাপারে কখনো হাত গুটিয়ে নিও না তাহলে আল্লাহ তোমার রুজির ব্যাপারে হাত গুটিয়ে নিবে আমাদের বাড়িতে ফকির আসলে কি করি যায়। মা দুটো ভিক্ষা দাও বলে কি বলে না দরজা খুলেছে দেখছে ফকিরটার হাতে একটা বড় মোবাইল আছে তখন কি বলছে তখন বাড়িওয়ালা বলছে এই তোমার হাতে বড় মোবাইল কি ব্যাপার বড় মোবাইল কেন ভিক্ষা করতে এসেছে আবার বড় মোবাইল থেকে ভিক্ষা দেবো না যাও তারপরে আরেকজন এসেছে এসে বলছে বাড়ি বাড়ি কোথায় সামসিতে তুমি ভিক্ষা করতে এসেছো নাচতে এসেছে এত দামি শাড়ি পরে কি ব্যাপার আমার বর রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে আমার বর এত শাড়ি এনে দেয় না দামি আর তুমি ভিক করতে এসেছো এত দামি শাড়ি ওখান থেকে ওকেও তাড়িয়ে দিল কেন কেন এবার আপনাকে একটা কথা বলছি শুনে নেন আচ্ছা বলুন তো সারা ভারতবর্ষের এই মুহূর্তে আপনার চোখে খারাপ মানুষ কারা যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ধরে নেন এরা ভালো মানুষ না খারাপ মানুষ কথা বলুন একটুখানি খারাপ মানুষ তাই না আচ্ছা আল্লাহ নবীর ব্যাপারে একজন মহিলা কিছুদিন আগে কথা বলেছিল মানে কুভাবে মন্তব্য করেছে নানান ভাবে এই ভালো মহিলা না খারাপ এবার আপনাকে বলছি ফিলিস্তিনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মসজিদ আকসা জেরুজালেমে ভাঙছে কারা না ভাঙছে ইসরায়েলের ইহুদিরা আচ্ছা ইসরায়েলের ইহুদিরা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক মসজিদে বোমা মারছে তাই না বদমাশ লোকেরা এবার আপনাকে বলছি বলুন ভেবে রুজির মালিক কে আল্লাহ তাহলে যারা মসজিদে বোমা মারছে ওদের খেতে দিচ্ছে কে আল্লাহ বাবরি মসজিদ যারা ভেঙেছে এদের খেতে দিচ্ছে কে আল্লাহ আল্লাহ যদি এত মানুষদেরকে যদি রুজিনা বন্ধ করে তা তোমার দরজে একটা ভিকারি এসেছে যে এক টাকা পেলে খুশি তুমি তাকে ধুমকি দিয়ে বার করে দিলে এ কেমন নীতি হ্যাঁ চোর গুন্ডা বাটপার দাগাবাজ আল্লাহ রুজি থেকে কেউ বঞ্চিত হয়েছে হয়নি অথচ আপনি একটা ফকিরকে এক টাকা দেবেন কত অজুহাত দিয়ে তাকে আপনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন না হবে না এই কাজ আছে ধান সিদ্ধ এ করছি এই আলু রান্না করছি এই তরকারি বাড়ছি কত কিছু করি কি না চলুন নানান অভিযোগ করে এবার আপনাকে একটা দুনিয়াবি প্রেক্ষাপট দেখিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এক আপনার মাল কিন্তু খুব সহজে ধ্বংস হয়ে যাবে যা টাকা পয়সা কামিয়েছেন খুব সহজে ধ্বংস হয়ে যাবে এই কথাটা মাথায় রাখুন যদি মাল হেফাজতে রাখতে চান এক আপনি ব্যবসা করেন প্রতিদিন মিনিমাম টাকা টাকা বা আপনার ব্যবসাতে লাভ হয় একদিন হঠাৎ করে তিন হাজার টাকা আপনার ব্যবসাতে লাভ হয়েছে আপনি বগল বাজাতে বাজাতে বাড়িতে চলে এলেন দুপুর রোদ্দুরে আপনি বাড়িতে এসে গোসল করে খেতে বসেছেন হঠাৎ করে দরজাতে ঠকঠক করে আওয়াজ হচ্ছে ও আবদুল্লাহ ভাই তুমি কি বাড়িতে আছো আমার ব্যাটার অসুখ দয়া করে কিছু দাও আপনি তখন চিল্লে দিয়ে বলছেন এই মাত্র রোদে বুড়ে বাড়িতে এলাম ভাত খেতে বসলাম তোমাদের কি কাজে নাই যখন তখন এসে টাকা চাইবে আল্লাহ বলছে আব্দুল্লাহ সন প্রত্যেক দিন তোর ছয়শো টাকা করে লাভ হয় আর আজকে তিন হাজার টাকা দিয়েছি মানে তোকে পরীক্ষা করে নিয়েছি যে পাঁচজন অন্ধ মানুষের টাকা পাঁচজন অসুস্থ লোকের টাকা তোর কাছে দিয়ে দিয়েছি ব্যবসার মাধ্যমে আর অটোমেটিকলি তোর কাছে পৌঁছেও গেছে তারা তুই যদি তাদেরকে ফেরত দিয়ে দিস তো রুজি থেকে তাদেরকে যদি কিছু না দিস আমি আল্লাহ পারি এক সপ্তাহ পরে তোর দশ হাজার টাকা লস করে দিব পারে কি পারে না লাভ হয়েছে না বকল বাজাতে বাজাতে বাড়ি এসেছে সঙ্গে সঙ্গে তিনজন ভিকারি এসে দাঁড়িয়ে আছে তার মানে কি আল্লাহ ওদের তিনজনের রুজিটা এর হাতে এক্সট্রা করে দিয়ে দিয়েছে আর পরীক্ষায় ফেলে দিয়েছে দেখি অন্যদিন তো ছশো টাকার বেশি হয় না আজকে তিন হাজার মানে নিশ্চয় কিছু দেওয়া লাগবে যদি হাট গুটিয়ে যদি একবার ধমকি দিয়ে পার করে দেন তাহলে রুজি কি হবে বাড়বে না কুমবে বাড়বে না কুমবে কুমবে লস চলুন আল্লাহ তালা তারপরে বলছেন কি বলছেন হাওয়ালুলুল্লিল মুসাল্লিন জাহান্নাম ওই নামাজিদের জন্যে আচ্ছা বলুন তো বেনামাজিদের জন্য বললেন আল্লাহ না মানে নামাজীদের জন্য বললেন কথা বলুন নামাজিদের জন্য বলছে জাহান্নাম আশ্চর্য ব্যাপার নাই যদি হতো যে বেনামাজি সে ব্যাপারটা আলাদা আল্লাহ বলছে যারা নামাজ পড়ে হাওয়াইলুল্লিল মুসাল্লিন তাদের জন্য জাহার নাম পানির বোতলটা দেখি পোকা ঢুকে যাচ্ছে গালে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ বলছে নামাজিদের জন্য যাহার নাম এবার আপনাকে একটা কথা আপনাকে বোঝায় আমাদের সমাজে তিন থেকে চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কত কোয়ালিটি তিন থেকে চার কোয়ালিটির এক কিছু লোক আছে জোহর পরে আসর পরে না আসর পরে মগরিবে যায় না ফজরে পরে সাথে থাকে না এরকম লোক আছে না নেই আছে আর কিছু লোক আছে তারা ঠিক করেই নিয়েছে শুক্রবার ছাড়া যাব না আর কিছু লোক আছে তারা পাঁচ পড়ে কিন্তু ভুল পড়ে বা না জেনে পড়ে কিছুই বোঝে না হয়তো আমি মাঝে পরীক্ষা করি যেমন আজকেও করছিলাম আপনার দেখেছেন মমতাজুর ইসলাম অফিসিয়াল ফেসবুকে যে পেজটা ওটা আমার তা ভাটলে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে কবির নাম বলো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছিস তুই বল কাজী নজরুল ইসলামকে কি বলা হয় বলছে বিদ্রোহী কবি ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস তুই সব জিজ্ঞেস করতে করতে একটা ছেলে সঠিক বলেছে আর একটা ছেলেকে জিজ্ঞেস করছে তুই বল নবীজির নাম কি নবীজির নাম তখন হি 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 করে হাসছে বল ওই যে সোশ্যাল মিডিয়া দেখলাম বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা এই তুমি বলো তো কি তোমার সৃষ্টিকর্তাকে ওই যে আমার আব্বা বয়স্ক লোক ওই আমার আব্বা এই নবীজির নাম কি বলো ওই যে শেখ হাসিনা বাংলাদেশে দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে নবীজির নাম বলছে শেখ হাসিনা মানে আমরা নামাজ পড়ি কিন্তু ভুল পড়ি ভুল জানি অনেক মানুষ আছে তিরিশ বছর নামাজ পড়ছে আচ্ছা এখানে তিরিশ বছর বা কুড়ি বছর নামাজ পড়ছেন নামাজি আছেন হাত হাতুরে একটা জিনিস বোঝাবো আমি তুলুন ভয়ে তুলছে নাই বুঝতে পারছি আপনি তিরিশ বছর পড়ছেন তাই তো ওই রকম খোঁজ নিয়ে দেখুন গ্রামের ফটিক চাচা করিম চাচা রহিম চাচা তিরিশ বছর নামাজ পড়ে বাংলাও পড়তে জানে না আরবিও পড়তে জানে না কোন দোয়া জানে না এরকম নামাজি আছে না নেই আছে আছে কিন্তু ও দেখবে রুকুতে গিয়ে এরকম ও বলে কি ও তো দুয়া জানে না ও বলে কি দেখবেন ও তাছা উদে বসেও মুখ নাড়িয়ে যাচ্ছে ও বলেটা কি ও তো দুয়া জানে না ঠিক বলছি না ভুল বলছে এরকম লোক আছে না নেই ও কি বলে সামি আল্লাহ বলে তারপরেও দেখবেন সামি আল্লাহ বলে হামিদা বলার পরে মুখ লাগছে এরকম লোক আছে না নেই তার মানে এ এ আর এক চিটিং বাজ কোয়ালিটির নামাজি দুয়া জানে না অথচ আল্লাহকে ধোকা দিচ্ছে এমনিতেই ঠোঁট নাড়াচ্ছে বলিস বয়স হয়ে গেছে আমি কিছু বুঝি কম খুব বুঝি কম ও তুমি বুঝো কম কম টাকা দিলে বুঝতে যাও হ্যাঁ ধনুকের মতো পাঁচ জমির করে দিয়েছ অন্য জনের জমি কুমিয়ে দিয়ে নিজেরটা বাড়িয়ে নিয়েছ তখন তোমার ভালো জ্ঞান থাকে হ্যাঁ ব্যাংকের থেকে পাঁচ টাকা মাইনাস হয়ে গেলে ম্যানেজারের সঙ্গে ঝামেলা করতে তখন তোমার জ্ঞান থাকে আর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তুমি মুখস্থ করতে পারো না তোমার মতো জগতে আছে রাগ না কথাগুলো ও সব ভালো বোঝে ধর্মীয় ব্যাপারে বোঝার সময় বোঝে বলিস আমি কি বুঝি তিন মাস আগে দেখে এসেছে ব্যাংকে পাঁচ হাজার তিনশো টাকা ছিল 92 টাকা থেকে 90 টাকা হয়ে যায় ও ওইটা বুঝতে পারে। সূরা ফাতিহাটা বুঝতে পারে না। এই এক কোয়ালিটির নামাজি যারা ধোঁকাবাজ নামাজি। নামা চার আর এক কোয়ালিটির নামাজি আছে যারা অরিজিনালি দুআ দরুদ জানে সঠিকভাবে সালাত আদায় করে। বোঝানোর চেষ্টা করুন। আরেকটা নামাজি আছে যারা লোক দেখানো নামাজ পড়ে কুটু মেসেছে বিয় হাজি সাহেব লোক নামাজ পড়ে না কিন্তু কি করবে হাজি সাহেব তো ঘরে এসে প্রথমেই বলছে প্রথমে যাবো নামাজ পড়তে এ দেখছে মান সম্মানের ব্যাপার ও তখন পাঞ্জাবি পরে করে বাড়ি থেকে মসজিদ আসছে তিন দিন বিয়াই ছিল বেশ জুত করে নামাজ পড়েছে বিয়াই চলে গেছে আর নামাজ পড়ে না এরকম লোক আছে না নেই আছে আচ্ছা বলুন এদের ভিতরে কাউকে নামাজি ধরা যাবে কি যাবে না বুঝতে পারছেন না এক আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চারটে সাবজেক্টের উপরে তার পরীক্ষা হবে আচ্ছা এখানে শিক্ষিত মানুষ মাধ্যমিক বা বিয়ে বা উচ্চ মাধ্যমিক এরকম কেউ আছেন আপনারা একটা কথা বলবো যার সুবিধা হয় কেউ আছেন ও হাত তুলবে না হাত দুটো চাচাই ঠকেছে ও দেখছি আমিও ঠকবো এইবার আপনাকে বলছি আপনার ছেলে চারটে সাবজেক্টে পরীক্ষা দিল তিনটে সাবজেক্টে পেয়েছে একশো করে একশো একশো তিনশো আর একটা সাবজেক্টে পেয়েছে জিরো 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 বলুন তো পাস না ফেল ফেল কথা বলুন তিনটেতে একশো একশো একটাতে জিরো পাস না ফেল ফেল জহরে পড়ল আসরে গেল মগরিবে ছিল এসাতেও পড়েছে ফজরে যায়নি এই জন্য ফেল নামাজির খাতাতে কেটে গেছে কি বলছি বুঝতে পারছেন না ছিল মাঠে ধানের কাছে ব্যস্ত ছিল আসতে পারেনি ও বেনামাজি মসজিদে না আসতে পারে অসুবিধার কারণে মাঠে তো পড়বে ফজরে ঘুম ভাঙিনি আসেনি ওটা আলাদা ব্যাপার জমাতের পরেও তো যখন ঘুম ভেঙেছে গিয়ে পড়বে কি কিনা বলুন ওটাও পড়ছে না তার মনে হবে না এবার আপনাদেরকে একটা আশ্চর্য কথা বলে দিই এক আচ্ছা আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে অ্যালাউন্স করে 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 অ্যালাউন্স করা যাবে না বা যাবে এ ফতোয়া আমি দিচ্ছি না ওটা বড় কোনো সার্জেনের কাছে জেনে নেবেন আমি কুয়াক ডাক্তারের মতো পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা হলে সারাতে পারবো বেশি যদি সমাজে অসুবিধা কিছু হয় বড় বড় আলেমদেরকে ফতোয়া নেবেন মাইকে অ্যালাউন্স হচ্ছে কি অ্যালাউন্স আমাদের প্রথমেই ইন্না লিল্লাহ কিবা ইন্না ইলাহেরা অনুগ্রহ করে শুনবেন আমাদের ধনীপাড়ার দক্ষিণ পাড়ার ফটিক চাচা মারা গেছে আসরের পরে জানা যা হবে সবাই উপস্থিত থাকবেন নির্দিষ্ট টাইমে জানা যা ওই আব্দুল অনুষ্ঠিত হবে ঘোষণা হয় কি হয় না হয় হয় ঘোষণা আপনার একটু লজ্জা থাকা দরকার যে ঘোষণাটা করছে যে ঘোষণা করছে তার একটু লজ্জা সরম থাকা দরকার যে গপুর আব্দুল গপুর মারা গেছে ওর বয়স ষাট বছর ষাট বছরে প্রত্যেক দিন পাঁচবার করে মজ্জেনকে ডেকেছে হাই আলা সালা মসজিদ আয় মসজিদ আয় নবীজি বলছে ওরা স্বার্থপর নামাজ পড়তে আসবে না শুধু নামাজের কথা বললে মোয়াজ্জেন তুমি আবার শব্দ দাও হাই আলাল ফালা তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো পঞ্চাশ ষাট বছর যে লোকটাকে মোয়াজ্জেন আহ্বান করেছে এক জন্য মসজিদে যায়নি আর ওই লোকটা মারা গেলে মসজিদের মাইকে বড় করে অ্যানাউন্স করা হবে মানে মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইকের মতো থাকে পঞ্চাশ বছর হয়েছে একবারের জন্য মসজিদে যায়নি আর ওর মতো একটা লোক মারা গেল অথচ মসজিদের মাইকে অ্যালাউন্স করা হচ্ছে মানে ইসলামটাকে কি যাই তাই পেয়েছেন ষাট বছর বয়স পর্যন্ত বেনামাজি হয়ে মারা গেছে মানে এই মুমতাজুল ইসলাম বলছো থাকার জায়গা নাম। পৃথিবীর কোন আমলকে জান্নাত নিয়ে যেতে পারবে না আল্লাহ কথা বলছেন মা সালে কাখন পিস না কুমিনাল মুসল্লিন একজন জাহান্নামি কে জিজ্ঞাসা করা হবে পাশাপাশি বসে দুজনা জলসা শুনেছি একই স্টেজে যে দুজনা বসে আছিলাম একই বাড়িতে দুজনে দাওয়াত খেয়েছিলাম আমি আছি জান্নাতে তুমি কেন জাহান নামে তখন জাহান নামি বলবে মুসাল্লিন বাইরে সব ভালো ছিল শুধুমাত্র নামাজটা পড়িনি এই কারণে আমি জাহান নামে এসেছি তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায় জাহান নাম বেনামাজি থাকার জায়গা জাহান্নাম নাম বাপ মারা গেছে জানা যার সামনে দাঁড়িয়ে মাথায় রোমাল দিয়ে বলছে আমার আব্বা যদি ভুল ত্রুটি কিছু করে থাকে ক্ষমা করে দেবেন আর দেনা পাওনা কারুর সাথে থাকলে লেনদেন আমাদের বলবেন পরিশোধ করে দেব অনেক জায়গাতে বলা হয় এগুলো আপনাদের এখানে হয় না আর সব কথা আপনাদেরকেও বলছি তা না সোশ্যাল মিডিয়া তো লক্ষ লক্ষ দর্শক আছে ওদেরকেও বলতে হবে আবার অনেক জায়গাতে বলছে যারা বগিরাগত মেঘেমান এসেছেন দয়া করে খাওয়া দাওয়া করে যাবেন আর ঠিক যেদিন চল্লিশের দিন হবে সেদিন আপনারা আসবেন আপনাদের দাওয়াত থাকলো বলছে আমার বড় বোন তিন খতম দিয়েছে ছোট বোন দিয়েছে চার খতম আর গ্রামের পাড়ার মেয়েরা সবাই মিলে দিয়েছে চব্বিশ খতম আর ছেলেদের পক্ষ থেকে খতম হয়েছে চারটা সব আমার বাপের নামে বকছে দিচ্ছি আর ইমাম সাহেব দেখছি দুয়া করছে মোটামুটি চল্লিশ মিনিট ধরে মরা মানুষের জন্যে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও কিন্তু লোকটা নামাজে ছিল না ও ইমাম সাহেবেরও পাপ যে দাওয়াত দিয়েছে ওরও পাপ যে জানা যা পড়াচ্ছে ও বিপদে যে পড়ছে ও বিপদে সবাই বিপদে আল্লাহ তো ঘোষণা করে দিয়েছ থাকা জায়গা যাহার নাম ও নামাজ পড়েনি যে কি বলছি বুঝতে পারছেন না আব্দুল হামিদ মাদানি পশ্চিম বাংলার ভিতরে একজন আব্দুল হামিদ কে মাদানি নাম শুনেছেন সোশ্যাল মিডিয়া না দেড়শোটার বেশি বই লিখেছে আল্লাহর কসম উনি একটা বই লিখেছেন তার নাম জানাজা দর্পণ আমার গাড়িতে আছে বিক্রির জন্য না আমি পড়ার জন্য কিনেছি এই জানাজা দর্পণ বইয়ের সাতানব্বই নম্বরে পৃষ্ঠারে উনি বেনামাজিদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন কোনো বেনামাজি যদি মারা যায় মুসলমানদের কবরের স্থানে দাফন চলবে না এত নিকৃষ্ট তারা এটা আমার কথা বলছি না বইটা কিনে পড়ে নেবেন বাজারে বিক্রি হয় উনি বলেছেন সমাজের খাতিরে গ্রাম্য ব্যাপারে মান সম্মানের তাগিদে তার জানাজা পড়তে যাওয়া যেতে পারে তবে তার জন্য দুয়া করা যাবে না এই দুয়া করা যাবে না যে আল্লাহকে ক্ষমা করে দাও কারণ আল্লাহ তো দিয়ে নামাজ নামাজ নেই নেই থাকার জায়গা তো তাকে আবার দুয়া করে জান্নাতে আনা যাবে বলুন যাবে না এখানে দশটা লোক বলুন তো যে আজকে থেকে নামাজ পড়া ধরব আমি নতুন করে একটা লোক বলুন তাহলে বলবো আপনি বাপের বেটা আল্লাহকে ভয় করেছেন এতক্ষণে একটা লোক বলুন হ্যাঁ বলছে বক্তা কাকে আনছিস বলছি মমতাজুল ইসলাম আন বলছে এবারে মমতাজুলের হয়ে গেল আগামী বছরে কাবার শরীফের কে আনবো কাবার শরীফের ইমাম কেন তুমি যদি সয়ন আবু বক্কর ওমার উসমানকে নিয়ে আসো দশ পাউসাও কাজ হবে না আগে মানতে শিখুন বেনামাজি গুলো ধরা যাবে নামাজিরা সবাই হাত তুলুন সবাই কেউ বাদ থাকবেন না যারা যারা নামাজ পড়েন বেনামাজি ধর চোখ ধরার সুবিধা এটা আচ্ছা তোমার ধরা পড়ে গেছে পড়েনি তাই তো আচ্ছা এইবার আপনি বলুন তো যে আমি আজকে থেকে পড়ব আছেন কেউ আর আপনি তো পড়েন আপনাকে তো বলিনি দেখুন তাহলে অবস্থা সমাজের বিচারটা দেখুন কে ভুলিলেন না কি অবস্থা দেখুন দিব্যি ভালো বক্তব্য শুনছে জলসা চাঁদা চাইলে দেবে কোনো অসুবিধা নেই নামাজ পড়বে না মানে ছেলে ভালো বংশ ভালো সব ভালো বে তাই না আল্লাহ আপনাকে নামাজি বানাক এবং দিনের জন্য কবুল আপনি আমার উপর রাগ করছেন তাই না যে এত ছোট বড় করে লোক বলে দেখুন শাসন করা তারই সাজে সোহাগ করে যে কি বললাম বুঝলেন ছোট বড় দু চারটে কথা বলে নিতে পারে কে যে সব থেকে বেশি ভালোবাসে আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন নামাজ পড়ছেন না আমি খারাপ মনে করছি ওই জন্য আপনাকে বলছি আর কথা মাথায় রাখুন আপনার জীবনের সব থেকে বড় বন্ধু হচ্ছে সেই যে আপনি বেঁচে থাকা অবস্থা আপনার ভুলগুলো সংশোধন করে দিচ্ছে এ হচ্ছে সব থেকে বড় বন্ধু আপনি যে বেঁচে আছেন আপনাকে যে এখন একটু ছোট বড় করে বলছি হয়তো আমি বলছি না আল্লাহ বলছে আমি ওটা বলে দিচ্ছি হয়তো ভাবছেন মমতাজুল ইসলাম এত ছোট বড় করে বলল আল্লাহর কসম বলছি আপনার সঙ্গে আমার ভাই কোনো শত্রুতা নেই আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন ওই জন্য আপনাকে আমি রাস্তাটা ঠিক করে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনি সঠিক রাস্তায় চলে আসেন যারা যারা নামাজ পড়ছেন না ভাই বিনীত অনুরোধ আপনারা অন্তত মসজিদ আসুন আর কবে মসজিদে আসবেন ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো এই যে আপনার ফিলিস্তিনে মসজিদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে জানেন সারা পশ্চিম বাংলা ভারতবর্ষের এখনো অনেক মসজিদ রয়েছে যে মসজিদ আজান দিতে দেওয়া হয় না সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষেরা আপনি তারপরেও আজান শুনে কি করে বাড়িতে বসে থাকেন মসজিদ সব ভেঙে দেওয়ার পরে নামাজ পড়বেন আসুন ভাই মসজিদের দিকে আসুন কবরস্থানের জন্য আদায় করছিলেন তা সেই জায়গাটা যে শোবেন শুয়ে যদি বাঁশের বাড়ি খেতে হয় তা সেইটা ভালো না একটু যদি এই মসজিদে দুই কাত করে নামাজ পড়ে ওই জায়গাটায় যদি বেঁচে যায় তাহলে ভালো কোনটা নামাজ পড়াটাই ভালো আমরা অনেক সময় খুব ভুল বুঝি যেমন আচ্ছা বলুন তো হেলমেট পরে না গেলে গাড়ি যদি চালান হেলমেট না পরে পুলিশ যদি দেখতে পায় ফাইন করে কি করে না করে আমরা পুলিশকে গাল দিই না খুব গাল দিই আমার পাঁচশো টাকা ঝেড়ে নিল রে বলি কি বলি না বলি আচ্ছা বলুন তো পুলিশ যে জরিমানাটা করলো এটা পুলিশের উপকারের জন্যে না আপনার উপকারের জন্যে আপনার উপকারের জন্যে যাতে দুর্ঘটনা হলে আপনার যাতে মাথাটা অন্তত পক্ষে কিছু না হয় তাই তো তাহলে আমরা পুলিশকে গালাগালি করব না অনেক সময় বাচ্চাদেরকে যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় ডাক্তার ডাক্তারবাবু বলে ওকে ধরো একটা ইঞ্জেকশন দিতে হবে তখন বাচ্চা কি বলে সালা ডাক্তার কি হ্যাঁ ইনজেকশন ফুটিয়ে দিচ্ছে এখন আপনি বা গার্জেন আপনি যদি বলেন না 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 বাবু আমার ছেলেকে ইঞ্জেকশন দেবেন না রি বাবা আমার খুব ভয় লাগছে আমার আদরের ব্যাটা আপনি ইঞ্জেকশন ঢুকিয়ে দেবেন আচ্ছা বলুন তো আপনার ব্যাটা কোনোদিন সুস্থ হবে বলে মনে হয় ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে প্রয়োজনে চুরি চালাবে ওটা আপনার উপকারের জন্যে না ক্ষতির জন্যে উপকারের জন্য আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনাকে এত রকম ভাবে বলে বুঝিয়ে দিচ্ছি এটা আপনি হয়তো ভাবছেন আমাদের ক্ষতি করছে কিন্তু আপনার আমি উপকার করার জন্য এসেছি আল্লাহ তালা বলছেন ফবাই মুসল্লিদ ওয়েল নামক মুসল্লিদের জন্য আল্লা দিন আগমান কোন নামাজিদের জন্য যাহার নাম আল্লাহ বলছে যারা নামাজ করে অস্বস্তি সহকারে নামাজ পড়ে এনার্জি নেইটা কি বলছি বুঝতে পারছেন না এটা আমি অনেক জায়গায় বলি ওই নামাজ পড়ার অবস্থাটা বলছি ওই কোন একটা মসজিদে গ্রামের নাম বলবো না আসরের নামাজপুর ছিল আমার গাড়ির ড্রাইভার ছিল তাহলে নামাজ একটা লোকের ফোন বাচ্চে ক্রিক ক্রিক করে সে নামাজে দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়িয়ে আছে তা হিন্দি মাসি লোক বাজারের মসজিদ তা ওর যখন ফোন বাচ্চে ও নামাজ অবস্থায় ফোনটা বার করে বলছে আবি হাম নামাজ মে হ্যাঁ বাদ মে কাল কি নামাজ পড়তে পড়তে বলছে আল্লাহর কসম এটা হাসানোর জন্য আপনাকে বলছি না বলছে আবি হাম নামাজ মে হ্যাঁ বাদ মে কাল কি বলে দেখি ফোনটা আবার পকেটে রেখে দেবে নামাজ পড়া অবস্থাতে বলছে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি পরে ফোন কর নামাজ পড়তে পড়তে বলছে কিছু লোক আছে না মাথায় টুপি দিতে ভুলে গেছে নামাজ পড়ছিল টুপি দেওয়া হয়নি আর ও তো হাদিস জানে না টুপিটা দেওয়া শূন্যত নয় সুন্নত আলাদা জিনিস মাথায় রাখবেন এটা সুন্নত আলাদা জিনিস ট্র্যাডিশন সংস্কৃতি এটা আলাদা জিনিস এই জুব্বা দৈক গোবাতের মনে এটা পড়া সুন্নত না সুন্নত নয় টুপি এটা পড়া সুন্নত না এটা পড়া সুন্নত নয় এর অনেক ব্যাখ্যা বিয্লেষণ আছে যাই হোক টুপি ইসলামিক একটা ড্রেস দেখতে ভালো লাগে এতটুকুই আপনি পড়ুর এতটুকুই কিন্তু এটা না পড়লে যে নামাজ হবে না এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে এটা নয় সুন্নত আলাদা জিনিস সুন্নত হচ্ছে সেই জিনিসটা যে জিনিসের উপকারী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন বোঝার চেষ্টা করুন এবং যেটা করার ব্যাপারে নবীজির আদেশ রয়েছে যেটা না করার ব্যাপারে নবীজির নিষেধ নেই যেমন দাঁতন এটা সুন্নত বোঝার চেষ্টা করুন নবীজি দাঁতনের ব্যাপারে বলেছেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উন্মতের উপরে দাঁতন করাটা বড় কষ্টকর হয়ে যাবে তাহলে আমি প্রত্যেক অত্তে আমার উন্মতকে দাতন দাঁতন করতে বলতাম দাঁতন সুন্নত ওটা আপনি করুন দাতন করে নামাজ পড়লে এত গুণ নেকি বেশি হবে বাজে কথা আল্লাহ নবী সালাম টুপি তো পড়তেন না তিনি পাকড়ি ব্যবহার করতেন সৌদি আরবের এখন প্রতিটা মানুষ দাঁড়িয়ে আছে তেও যার দাড়ি নাই সেও প্রত্যেক লোক জুব্বা পরে আর মাথায় পাগড়ি পরে কেরালার লোক ফাড়া লুঙ্গি পরে সাদা লুঙ্গি দেখেছে হ্যাঁ কেরালার লোক পরে কেন ওখানকার সংস্কৃতি ওটাই আমাদের পশ্চিম বাংলার মেয়েরা শাড়ি পরে ঘোরে অন্যান্য রাষ্ট্রে যান বা আপনি অন্যান্য রাজ্যতে যান শাড়ি ব্যবহার হয় না সব সালোয়ার পরে এটা পশ্চিম বাংলার মেয়েদের ট্রেডিশন সংস্কৃতি এটা ঠিক তেমন মক্কা মদিনার একটা সংস্কৃতি হচ্ছে এই টোটাল আরব দেশটারই সংস্কৃতি এই যে জুব্বা আর রোমাল এটা পড়বেই আমাদের ভেতর বাঙালি যেমন যেখানেই যাবে ব্যাগের ভিতর লুঙ্গি আছেই আচ্ছা লুঙ্গি এটা আমরা পড়ি এটা আমাদের এলাকা ভিত্তিক একটা চলন ঠিক তেমন জুব্বা আর পাগড়ি এটা এলাকা ভিত্তিক একটা চলন এটা সুন্নত নয় তবে এটা ইসলামিক পোশাক আপনি পড়ুন নবীজি পড়তেন আপনি পড়ুন নবীজি ওই পরিবেশে জন্ম নিয়েছিলেন হ্যাঁ ওই এখন যদি কেরালার মুখ্যমন্ত্রী দেখবেন লুঙ্গি পরে ঘরে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তো ও মুখ্যমন্ত্রী লুঙ্গি পরে ঘুরছে কেন মানে ওখানকার ওটা সংস্কৃতি এই জন্য উনি পড়েন ঠিক তেমন মোহাম্মদ যেখানে জন্ম নিয়েছিলেন ওখানকার মানুষের একটা সংস্কৃতি ছিল এই যে জুব্বা পড়া মাথায় পাকড়ি পড়া এটা সুন্নত নয় তবে আপনি পড়ুন নামাজি নামাজে দাঁড়িয়েছে আল্লাহ আকবর টুপি লিতে মনে নাই নেও পাবলিক লোক তো পকেট থেকে চাম কর টুপিটা বার করেছে বার করেছিস টুপিটা তবুও ঠিক আছে বার করে আবার এই রকম করে দিচ্ছ নামাজ বাতিল যখনই ফুঁ দিয়ে টুপি লাগিয়েছে নামাজ কি কি হলো বাতিল যদি বলছেন কেন নামাজের ভিতরে কোন কাজ বৈধ নয় এই যে টুপিটা বার করলেন ফুঁক দিলেন লাগালেন এটা কাজ কি কাজ নয় কাজ কি কাজ নয় কাজ নামাজ বাতিল টুপি নেই কোন অসুবিধা নেই টুপি পরলে নাকি বেশি হয় না কম হয় না ইসলামিক একটা সাজ এতটুকুই নামাজ পড়বেন নামাজে মনোযোগী আসছে না তাই না শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায় কখন মসজিদ থেকে বাড়ি ঘন্টা কারণ কি ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে আর মসজিদে গেলে সে মরার পরে ফলাফল তাই না মরার পরে ফলাফল ওই জন্য এখন মানুষ নগতে কারবার বুঝে কেলাবে বসে আছে মানে ন্যাংটা মেয়ে নাচ্ছে এ ওকে ধরে চুমু খাচ্ছে এ ওকে জড়িয়ে ধরছে এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে মসজিদে তো কিছুই নাই আছে কিছু কিছুই নাই ও কেন যাবে মসজিদে আসলে ব্যাপার ওটা নয় ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে আমরা শীতকালে অজু করি করি না বলুন করি যেমন করে নামাজে দাঁড়িয়ে গেলাম কারুর এখানে ভিজলো না কারুর এখানে ভিজলো না নেই শীতকালে বয়স্ক মানুষ করে করে কি না এবার নবীজির একটা হাদিস শুনুন নবীজি বলছেন কোনো মানুষ যখন অজু করে তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝড়িয়ে দেওয়া হচ্ছে দই সে যখন তার মুখমন্ডলটা ধৌত করবে তার দাড়ি দিয়ে দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গোনাগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে এবার আপনি বলুন একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারায় আমার গোনাগুলো ঝরে পড়ে যাচ্ছে সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম বেশি আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয় একটা মানুষ যখনই জেনে যাবে আপনি সেজদা থেকে ওঠেন কি করে তবাক লাগছে আল্লাহ বলছেন বান্দা যখন সেজদায় চলে যায় আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স যে এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স এর থেকেও তার ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ তার নিকটবর্তী হয়ে যাই যখন আপনি শেষ দায় যান না যে এখন আমি আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে কেন ভাবছেন না আপনি এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতর না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না আমাদের কি অবস্থা রমজান মাসে অনেক মসজিদে নামাজ হচ্ছে ধীর স্থির ভাবে নামাজ পড়ায় অনেক মানে ইমাম সাহেবরা পড়ায় না কিরাত করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন আইন আস্তে আস্তে তারাবি পড়াতে টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিট তার নামাজ পড়ি মুসল্লিরা বলছে ইমাম সাহেব পাল্টা লম্বা করে দিয়েছে ঘোড়ার দিন সারাদিন খেটে কুটে এসে এত লম্বা নামাজ পড়া যায় তা কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছি ইমাম সাহেবকে পঁয়তাল্লিশ মিনিট লাগতো ওই জন্য আর একটা ইমাম সাহেব এসে আছে ইমাম সাহেব এসে আরেকজনকে জিজ্ঞেস করছে হাগো আগেকার ইমাম সাহেবটা কি জন্য চলে গেল কি জন্য গেল তা বলছে লম্বা কিরাত রাত করতো তাই বলছে তাই বলছে কতক্ষণ লাগতো তা বলছে লাগতো পঁয়তাল্লিশ মিনিট মানে এ এসে মোটামুটি জুত করে আলহামদুলিল্লাহ জল নিন আমি চুপচাপ করে মেরে মানে পঁচিশ মিনিটে শেষ মুসল্লিরা তখন বাইরে এসে বলছে এই হচ্ছে সারা বাপের বেটা মলবি সাহেব আগে যে ছিল ঘোরার দিন কিচ্ছু জানে না এটা আমাদের সমাজ ব্যবস্থা সমাজের অবস্থা কি না বলুন অবস্থা আল্লাহ তালা বলছেন সাহুন যারা নামাজ পড়ে এনার্জি লস আল্লাহ তালা তারপরে বলছেন ইউরাউন শব্দ এসেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য জুম্মার দিনে যারা যায় কিছু লোক আছে না সারা সপ্তাহে খবর নাই জুম্মার দিন দামি ফক সেন মেরে দেখছি মসজিদে ছুটছে প্রথম কাতারে গিয়ে বসে আছে আর ইমাম সাহেব যদি পাঁচ মিনিট খোদ করেছে মসজিদে বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল আর এক শ্রেণীর লোক বলছে সালা বাপের বেটা এই হচ্ছে হক কথা বলে এক সপ্তাহ আসেনি জুম্মার নামাজে দশ মিনিট দেরি হয়েছে বাইরে এসে ঝামেলা করছে বড় বড় কথা বলছে আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা যা বলে সামনা ও বাপের বেটা না ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ যে এক নম্বরের গাধাও সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেলে ঈদের দিনে ঝগড়া বাঁধায় না কিছু লোক আছে দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে আল্লাহ তালা তারপরে বলছেন জাহান নামে সিরিয়ালের লাস্ট এটা বলে বক্তব্য শেষ আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এদের জন্য দুর্ভোগ এবং এদের থাকার জায়গা যাহার নাম প্রতিবেশী সামান্য জিনিস আপনার বাড়িতে কল আছে আমার বাড়িতে কল নেই আমার কলটা খারাপ হয়ে গেছে আমার কল খারাপ তা আমার বউ দুদিন আপনার কলে পানি আনতে গেছে তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে ও ফতেমার মা আমাদের কলে এসো না আমাদের কল বেশি চাপাচাপি করলে খারাপ হয়ে যাবে বলে না জন কলটা টিপছে তখন খারাপ হয় না। দিনে আপনার বাঁধার জায়গা নেই গরু কিনেছেন কুরবানি দিবেন আমার খামারটাতে বেঁধেছেন তা আমার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার সেলিম ভাই আমাদের খামারে গরু বেঁধেছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে আমি সকাল বেলাতে কুল গাছের কাঁটা এনে জায়গাটা দিয়ে দিলাম যাতে গরুটা বামতে না পারে এর ব্যাপারে আল্লাহ তালা বলছেন অয়াম না মা যে তার প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রাখে বিশ্বনবী বলেন কোন লোক যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে আমি গাড়ি নিয়ে এসেছি মালদাতে গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে সেলিম ভাইয়ের গাড়ি আছে বন্ধু মানুষ ভাইকে ফোন করলাম ভাই একটু গাড়িটা যদি দিতেন খুব ভালো তোমার গাড়িটা দুদিনের জন্য খারাপ গাড়িটা আর ভালো অথচ বলছে না ভাই হালকা প্রবলেম চলছে গাড়িটা নিয়ে যাওয়া যাবে না ওর থাকার জায়গা যাহার নাম আল্লাহ বলছেন এ কথা অয়াম না উন আল মা ওন প্রতিবেশীর ব্যাপার সাংঘাতিক কঠিন ব্যাপার আল্লাহ সাল্লাম বলতে গিয়ে বলেছেন যে আমিন ব্যাপারে আমাকে এত বলা বলে যে আমার হচ্ছে যে প্রতিবেশী আমার সম্পত্তির হয়ে যাবে কিনা কঠিন ব্যাপার একটা লোক দ্বিতীয় ফন্ডের জমি কিনেছে প্রথম ফন্ডে কিনতে পারেনি গরিব মানুষ তা একটা ঘর করবে প্রথম ফণ্ডে জমির মালিকের কাছে বারবার বলছে ভাই তিন ফুট রাস্তা দাও বউ ছেলে নিয়ে একটু ঘর করে থাকবো ও তখন বলছে হবে না এখন কথা বলার টাইম নেই কথা বলার টাইম নেই বড় ছেলেকে গিয়ে বল বড় ছেলে বলছে আমার মেজো ভাইকে বল মেজো ভাই বলছে ওই আমার খালুকে গিয়ে জিজ্ঞেস করে আয় জায়গাটা হয়তো রাস্তা দিতে খুব জোর হলে হাফ শতক যাবে দাম চাইছে বলছে সাড়ে আট লাখ টাকা দে সাড়ে আট লাখ তো দিতে পারবে না রিক্সা চালক গরিব মানুষ তার মানে কি ওর উপরে হিংসা করছে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটা দিয়ে ওর আর ওর কবর হবে এরকম লোক আছে না নেই অনেক মসজিদের প্রাচীর দেখছি ব্যাঙ্ক অনেক মসজিদ দেখছি ব্যাঙ্ক ভাই কি ব্যাপারে জমি মালিক এক হাত জায়গা ছাড়েনি লোক আছে না এই যে একটা লোককে দিয়ে আপনাকে গেছে আজকে কুড়ি বছর একদিনও যেতে পারেনি বাপের খবরটা দেখতে আপনার অবস্থা ঠিক তাই হবে এক হাত জায়গা কার জন্য রেখে যেতে চাইছেন আপনি কার জন্যে ব্যাটার জন্য জীবনেও কশ্চিন কালেও আপনার কবরের সাইট একবার উকি মেরে দেখতে যাবে না এগুলো হচ্ছে জাহান নামের সিরিয়াল দিয়েছেন প্রতিবেশীর সঙ্গে করবেন কেউ আপনার বাড়িতে এসেছে নুন তেল আদা রসুন কিছু চাইতে আপনার স্ত্রীকে বলে দেবেন কাউকে ফেরত দেবে না থাকলে অবশ্যই দিয়ে দাও অবশ্যই দাও আমাদের কলে পানি নিতে আসছে কখন আটকাবে না অবশ্যই দিয়ে দাও তারা গরিব মানুষ একদিনে চাল নেই আপনার বাড়ি চাইতে এসেছে বুবু দাও আজকে এক কেজি কালকে দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেন থাকলে একদম যেন মিথ্যা কথা বলবেন না প্রতিবেশীর সঙ্গে অসৎ করবেন না আল্লাহ নবী সাল্লামে হাদিস হচ্ছে এই কোন মানুষ যদি মারা যায় তার চল্লিশ জন প্রতিবেশী যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি কখনো শির যারা করেনি এই রকম ৪০ জন মানুষ যদি সার্টিফিকেট দেয় যে সত্যি সেলিম লোকটা ভালো লোক ছিল আল্লাহ নবী সাল্লাম বলছেন এই চল্লিশ জন লোকের ডিসিশন যেটা ওই ডিসিশন আল্লাহর আর এই চল্লিশ জন যদি বলে সালাম ঠিক হয়েছে তাহলে কিন্তু বড় বিপদ। বুঝতে পারছেন হ্যাঁ যাই হোক আল্লাহ আপনাকে আমাকে সকলকেই জাহান নাম থেকে বাঁচার তো দান করুক আমিন আমিন এইবারে প্রথম একটা হাদিস বলেছিলাম লাস্টে সে হাদিসটার বাংলা আবার বলছি নবীজি বলছেন টোটাল কথা বাদ দিয়ে ইত্যাক না তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খাজুরের দানা হলেও আল্লাহ রাস্তায় দান করে এটা আপনাদের কবরস্থানের উন্নতি কল্পে জলসা তাই তো আহ কবরস্থানের উন্নতি কল্পে মানে ওখানে জায়গা টায়গা কেনা হবে নাকি জি জি মেঘেরবানী করুন কারণ আপনার শেষ ঠিকানা ওই জায়গাটায় আসল বাড়ি ওই জায়গাটায় আপনি অন্ততপক্ষে কিছু আমার হাতে দেন আল্লাহর রস্তে যে আমি একটা হাজার টাকা দিলাম মৌলানা আমার আব্বা মায়ের জন্য এই কবরস্থানের উন্নতি